وإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أسرة الساعة أن يرفع الليل ويكثر الجهل ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد رواه مسلم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় আলোচ্য বিষয় পৃথিবী ধ্বংসের লক্ষণ। পৃথিবী একদিন ভেঙে যাবে, এ কথাই ঠিক। যার আশা আছে তার যাওয়া আছে, এ কারণেই আল্লাহকে খোদা বলা যায় না। যারা জানে না বুঝে না তারাই আল্লাহকে খোদা বলে বা বলে খোদা হাফেজ। খোদা শব্দের অর্থ হলো নিজে এসেছে, খোদ মানে নিজ আর আ মানে এসেছে, খোদা মানে নিজে এসেছে। এসেছে যখন তা আসার পূর্বে ছিল না, তাহলে যে এসেছে সে আবার যাবে। আর আল্লাহ এমন একজন সত্তা যা আগেও ছিলেন, এখনো আছেন, চিরদিন থাকবেন, চিরদিন ছিলেন, চিরদিন থাকবেন, এখনো আছেন, এমন একজন সত্তাকে আল্লাহ বলা হয়। দুঃখিত যে এদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহকে চিনানোর মতো কোনো বিদ্যা বুদ্ধি দেওয়া হয় না। এদেশের শিক্ষা প্রতিষ্ঠান রবার্ট ক্লাইভের পরিকল্পনায় চলে, যার শেষ পরিণতি হচ্ছে মানুষকে ধ্বংস করা, মুসলমানের নীতিগতিকে ধ্বংস করা। যারা শিক্ষা দিচ্ছে তারাও বুঝে না কি দিতে হবে, যারা শিক্ষা নিচ্ছে তারাও জানে না কি নিতে হবে। ঠিক এমন একটি ব্যাপার যেন আন্ধাকে আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। কেউ জানতেও চায় না, জানার চেষ্টাও করে না যে আল্লাহকে। মানুষ বলছে যে খোদা হাফেজ, বলতে পারে খোদা হাফেজ মানে কি? মানুষ বলছে যে ভালো থাকো, তুমি ভালো থাকো, ভালো থাকো। ও কি আল্লাহ যে ভালো থাকবে? বলতে পারে যে আল্লাহ তোমাকে ভালো রাখুক। ভাষাই বুঝে না কোনটা বলতে হবে। ঠিক ওই দিনের মতো হলো, বলছে যে ঈদ মুবারক। ঈদ মুবারক মানে কি? ঈদের দিন আসলে বলতে হয় আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকা, আল্লাহ তোমার ঈদ আর আমার ঈদ কবুল করুক। সেটা উল্টে গিয়ে হলো ঈদ মুবারক। কেউ জানে না যে এটা বলা যাবে কিনা, বা জানার চেষ্টাও করে না, এমনিতেই চলছে। ঠিক কবরের চতুর্দিকে দাঁড়িয়ে নারী পুরুষ হাত তুলে দোয়া করছে যেমন, আরে নারী পুরুষ করছে তো করছে, হিন্দু লোকটাও করছে হাত তুলে আছে। অভাগ দুনিয়া, কেমন পৃথিবী, মানুষ কেমন হলো। আমি আপনার সামনে আজকে পৃথিবী ধ্বংসের লক্ষণের আলোচনা করতে গিয়ে মূলত যেগুলো জোরালো কয়েকটি কারণ তা পেশ করব। তার এক নম্বর কারণ হচ্ছে জাতির নেতা, সমাজের নেতা, দায়িত্বশীল, নেতৃত্ব স্থানীয় লোকেরা। আর দুই নম্বর কারণ হচ্ছে বিদ্যে, তিন নম্বর কারণ হচ্ছে মিডিয়া, আর চার নম্বর কারণ হচ্ছে বাপ মা। অবশ্য বাপ মাকে এক নম্বরে রাখা যায়, কেন? বাপ মা সংশোধন হলে বাকি তিনটে কিছুটা সংশোধন করা যায়। কিন্তু বাপ মা যদি না জানে কোনটা ভালো আর কোনটা মন্দ, তাহলে তো ছেলেও বুঝতে পারবে না যে ভালো কোনটা আর মন্দ কোনটা। চার বছরের ছেলেকে মা কোলে নিয়ে নার্সারিতে ভর্তি করল। নার্সারিতে দুধের বাচ্চা গান গাচ্ছে রবি ঠাকুরের। রবি ঠাকুর কি জানে কোনটা ভালো আর কোনটা মন্দ? ও তো হিন্দু মানুষ, ও কি জানে কোনটাতে কল্যাণ আর কোনটাতে অকল্যাণ?
মানবিক হিসাবে একজন মানুষকে এক থাপড় মারাটা অন্যায় এটা তিনি বুঝেন, কিন্তু আল্লাহর নবীর নীতিতে কোনটা ভালো আর কোনটা মন্দ কি জানে? একজন মুসলিম লোকই জানে না। কেন কবি নজরুল বললেন যে মসজিদের পাশে কবর দিও ভাই? তার এই কথা প্রমাণ দিচ্ছে যে সে শরীয়ত বুঝে না, ধর্ম বুঝে না। কেননা আপনার বাপের কবরটা যদি মসজিদের পাশে, দূরের কথা, কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিই তাহলে কি লাভ হবে মনে করেন? তাহলে এটা তার ভুল সিদ্ধান্ত, সে শরীয়ত বুঝে না। একজন হিন্দু মানুষ কি বুঝতে পারে ধর্মের, কি জানতে পারে? একটা মানুষের একটা ভ্যান ঠেকে গেছে, ভ্যানটা ঠেলে দিলে পার হয়ে যাবে, এটা সামাজিক কল্যাণ, এটা মানুষের উপকার, এটা বুঝেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির কোনটা ভালো আর কোনটা মন্দ এ কথা তার কি জানা আছে? পৃথিবী একদিন ছিল না, একদিন থাকবে না, চলে যাওয়ার গতিতে আল্লাহ রাসূল এভাবে বলছেন যে আদুনিয়া মুদবে রাতুন ওয়াল আখিরাতু মুগবে লাতুন। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল আপনার দিকে ধাওয়া করে আসছে। যে আসে তার মুখ দেখা যায় আর যে যায় তার পিঠ দেখা যায়। আল্লাহর নবী বলছেন যে পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল তোমাকে মুখ দেখিয়ে ধাওয়া করে আসছে। পৃথিবী চলে যাওয়ার গতি কি? পৃথিবী যে চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এ কি পরিমাণ হারে ভাঙছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, কালের কসম। কালের কসম করে বলতে চাচ্ছেন যে সূর্যের আলোটা পৃথিবীতে যত জোরে পড়ছে পৃথিবী আপনার থেকে তত জোরে পালাচ্ছে। সূর্যের আলো দেওয়াটার গতির মাপ হচ্ছে পৃথিবী পালিয়ে যাওয়া। পৃথিবী ধ্বংসের লক্ষণগুলি আমরা আগে থেকে জানতাম, যখন ছাত্র জীবন তখন থেকেই, অনেকদিন থেকে শিক্ষক জীবন আসার পরে এগুলো মাঝে মধ্যে বলি, কিন্তু লক্ষণগুলি এত তাড়াতাড়ি বাস্তব দেখব হয়তো বা এটা ভাবিনি। যেমন আপনাদেরকে আমি মাঝে মধ্যে একটা হাদিসের কথা বলি, যে যেদিন ছাত্র জীবনে হাদিসটা পড়লাম, মুসলিম শরীফের হাদিস, অনুমান ও সম্ভবত এটা আপনার 1985 সালে মুসলিম শরীফের হাদিস। হাদিসটার এবারত হচ্ছে ইয়াতাহারাজুনা তাহারুজালহে মারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। তো সেই দিন এই হাদিসটার বাস্তব বুঝতে কঠিন হচ্ছিল, এটা কেমন কথা, রাস্তাঘাটে বসে কি মানুষ জেনা করবে, এটা কি হবে, মানুষ কি এমনটা হবে, এটা কি হতে পারে? তো এখন দেখলাম যে খুব একটা দেরি হলো না, একেবারে খুব তাড়াতাড়ি। শহরের কথা ছেড়ে দেন, আপনার এই বেড়ায়েতে যদি একটা স্কুলের মাঠে এখানে যদি একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে থাকে, তা আপনি সারাদিন কিছু বলতে পারবেন না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, বললে নাকি ক্ষতি হয়, বললে নাকি কেউ কিছু বলবে, এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু, মানুষ ভিন্ন জিনিস, মানুষ মানুষই, মানুষ মানে মানুষ, যে শুধু ভালোটা বুঝে মন্দটা বুঝে না, এর নাম মানুষ। তো কই মন্দটা যে বুঝে তো কেউ কিছু বলে না কেন? এমপি মন্ত্রী নেই, চেয়ারম্যান মেম্বার নেই, ওসি দারোগা নেই, সচেতন মানুষ নেই, অর্থশীল নেই, দাম্ভিক মানুষ নেই, ক্ষমতাশীল মানুষ নেই। রাসূল তো বলছেন যে অন্যায়কে ঠেকাতে হয় তিন ভাবে, একটা হচ্ছে যে কোনো মূল্যে লাথি মেরে ভেঙে দাও, এটা সরাসরি ক্ষমতা। ছেলের হাতে দেখা যাচ্ছে যে নগ্ন একটা ছবি সহ মোবাইল, মোবাইলটা হাতে নিয়ে ভেঙে দেন ছেলের সামনে, এটা হলো সরাসরি ক্ষমতা, আল্লাহ রাসূল এই পাওয়ার দিলেন। তারপর বললেন যে পরিস্থিতি অনুকূলে না হলে মুখে বলে ঠেকায়ও, তারপরে বললেন যে পরিস্থিতি অনুকূলে মুখে বলার না হলে ঘৃণা ভরে উল্টা ফিরিও। তা তিনটা বাঁচার পথ আপনার কাছে কোনটা, আপনার আমার কাছে কোনটা? পৃথিবী ভেঙে যাবে এ কথাই ঠিক,
পৃথিবী ভেঙে যাওয়ার লক্ষণে আজকে প্রারম্ভের আলোচনায় নেতৃত্ব স্থানীয় লোকেরা মূলত দায়ী। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাইমাল কওমি আরজালুহুম ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, আঞ্চলিক নেতা গ্রাম্য নেতা হবে ফাসিক, দাড়ি চাচা থাকবে, বিড়ি সিগারেট পান করবে, ছেলে মেয়ে বেপর্দাই থাকবে, মিথ্যে কথার আশ্রয় নিয়ে কাজ করবে, সুদ ঘুষের সাথে জড়িত থাকবে, এমন মানুষ ফাসেক, এমন মানুষ আঞ্চলিক সামাজিক গ্রামের দায়িত্ব পালন করবে। ওয়াজাইমাল কওমি আরজালুহুম, জাতির দায়িত্ব পালন করবে, উপর পর্যায়ের নেতা হবে, একেবারে তিন নম্বর শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ। আরজাল একটা শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, আরজাল মানে এমন নিচু শ্রেণীর যেটা মানুষ নেয় না, ওই শব্দটাকে নিয়ে এসেছে আল্লাহ রাসূল, ওই খেজুরের সাথে যে খেজুর আর মানুষ খায় না, ফেলে দেয়, আত্তামার আর রাজিল, এটা ফল আপনি খাচ্ছেন, বড়ই নিয়েছেন কিছু, তো তারপরে দেখছেন যে তিন চারটা বড়ই নষ্ট হয়ে গেছে, তো এটা আপনি কি করবেন এখন শেষে, ভালোটা খেতে খেতে যেটা আর খাওয়া যাবে না এটা ফেলে দিবেন। তো ওই বড়ের সাথে যে আরবিটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে আর রাজিল, ওই শব্দটা নিয়ে গেছে আল্লাহ রাসূল মানুষের সাথে। সবচেয়ে ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর নিচু শ্রেণীর মানুষ সমাজের উপর পর্যায়ের দায়িত্ব পালন করবে। এই বিষয়ে আলোচনা করতে একটার পর একটা যখন আমি হাদিস বলতে থাকবো তখন আপনি দেখবেন যে প্রথমটা যা বলেছি দ্বিতীয়টা তার চেয়ে অনেক জটিল, তৃতীয়টা তার চেয়ে অনেক কঠিন, মানে সিরিয়াল যে আপনার কাছে নিয়ে যাচ্ছি একটার চেয়ে আর একটা বেশি কঠিন। এবং আপনি আর আমাকে অবাক হতে হবে যে একজন মানুষের দুর্বলতা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল এত কিছু বললেন, একজন বদ মানুষকে বুঝাতে গিয়ে তিনি এইভাবে বললেন, ভাষা শুনে আপনাকে অবাক হতে হবে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসরুল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি, সমাজে মারামারি, জমিনিয়া মারামারি, যে কোনো জায়গাতে আপনি মারামারি দেখতে পাবেন, যে কোনো স্থানে বাড়বেই, নবী বলেছেন বাড়বে, অতএব বাড়বে, সব জায়গাতে মারামারি হবে। এই ভাষাটা বলতে বলতে একবারে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রাসূল। প্রথমে বলছেন যে একতল জারাহু, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, এর পরের শব্দ একতল যা কারাবাতিহি, নিজের আত্মীয় স্বজনকে হত্যা করবে, তারপরে বা কারো নিকটে, ওয়াইবনা আম্মিহি, চাচার ছেলেকে হত্যা করবে, অফিরে ও তিনি একতলা বাহু, বাপকে হত্যা করবে। দেখেন মারামারি বেশি হবে, তখন বেশিটা কেমন হবে, এভাবে বলতে 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 বাপের কাছে চলে গেল। আপনি আর আমি তো বুঝতে চাই না, মানুষের কাছে মানুষ সবচেয়ে সম্মানী কে, বাপ মা। মানুষ হিসেবে মানুষের কাছে সবচেয়ে সম্মানী কে, বাপ মা। মানুষ সবচেয়ে সম্মানী মানুষকে হত্যা করবে, বাপকে হত্যা করবে। মারামারি বেড়ে যাবে এই কথাটা বলতে বলতে তিনি এইভাবে নিচে চলে আসলেন, আস্তে 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 শেষ পর্যন্ত বললেন যে মানুষ তার বাপকে মারবে, হত্যা করবে, করবেই, করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই একজন সাহাবি বললেন যে আল্লাহ রাসূল কেমন কথা হলো, হাল মানা যালিকাল ইয়াউমি উকুলনা, সেদিন কি আমাদের বুদ্ধি বিবেক থাকবে। কথাটা একেবারে উল্টা হয়েছে, মানুষ বাপকে মারবে কেন, ভাইকে মারবে কেন, এটা কেমন কথা হলো, তাহলে কি ওই সময় আমাদের বুদ্ধি বিবেক থাকবে না। যেই সাহাবি বলছেন সেই সাহাবি কিন্তু এ কাজ করবেন না, করব আমি আর আপনি, এটা 1450 বছর আগেকার কথা। তো সাহাবি বলছেন আল্লাহ রাসূল তাহলে কি আমাদের বুদ্ধি বিবেক থাকবে না, তখন আল্লাহ রাসূল বলছেন যে লা, না থাকবে না, ওই সময়তে প্রায় মানুষের বুদ্ধি বিবেককে লুপ করে নেওয়া হবে, হারিয়ে দেওয়া হবে, মানুষ বুদ্ধি দিয়ে কাজ করবে না। এটা এটা করতে হবে, এটা ক্ষতি হবে, সেটা পরে, এই এটা করো,
ওকে ওকে মেরে দাও। এই জিনিসটাতে ক্ষতি আছে, এটা মানুষ দেখবে না। মানুষের বুদ্ধি বিবেক যখন থাকে না, তখনই মানুষ সর্বধরনের অন্যায় করতে প্রস্তুত হয়। এটা কেন? এখনো যেটা বলতে চাচ্ছি সেটা আসেনি। এর পরের বাক্যটা বলছেন আল্লাহ রাসূল যে ওয়াইয়াখলুফুন্নাস, ওই সময়তে যারা সমাজের দায়িত্ব পালন করবে, জাতির দায়িত্ব পালন করবে, তারা হচ্ছে বদ, ইতর শ্রেণীর, নোংরা শ্রেণীর মানুষ, বুদ্ধিহীন, বিবেকহীন। হাবাউন মানে বোকা, হাবাউন মানে বদ, হাবাউন মানে ইতর, হাবাউন মানে নিম্ন শ্রেণীর। এটা হলো আপনার আলোচনার সাথে সম্পৃক্ত কথা। উপর থেকে বলতে 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 আল্লাহ রাসূল এখানে এসে থামলেন যে সমাজের দায়িত্ব পালন করবে, জাতির দায়িত্ব পালন করবে এই শ্রেণীর মানুষ। এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। এরপরে শুনেন, এখন যেটা বললাম, পরে যেটা বলবো, এটা আর তার চেয়ে জটিল। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাআতুন, ওয়াচিরাই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, গোটা সময়টা প্রতারণায় পরিপূর্ণ, প্রত্যেকটা কাজই প্রতারণা। 1 কেজি আপেল নেবেন, তাতে বীজ দেওয়া আছে, বড়ই পাকেনি আরো এক মাস হবে, তার আগে বীজ দিয়ে বড়ই পাক কিনে বাজারে বিক্রি করছে। গরু যখন করে বিক্রি করবেন, গরুর গোস্ত আর মহিষের গোস্ত একসাথে দেওয়া আছে। যেখানে যাবেন আপনি, যে কোনো ইন্ডাস্ট্রিতে যে যান, যে কোনো ব্যবসায় যান, যে কোনো মানুষের কাছে যান, যে কোনো স্থানে যান, মাদ্রাসায় যান, মক্তবে যান, প্রতিটা জায়গায় প্রতারণা। শুধু ডেস্টিনিতে প্রতারণা আছে কথা নয়, আল্লাহ রাসূল বলছেন যে গোটা সময়টা প্রতারণায় পরিপূর্ণ। কে যে ভালো এটা আপনি খুঁজেই পাবেন না, যাকে ভালো বলে মনে করেছেন কালকে দেখবেন সেও খারাপ। মানুষ একেবারে না এ কথা বলছি না, কিন্তু নবী বলছেন যে একেবারে পরিস্থিতিতে সমাজ সময়টা একেবারে প্রতারণায় পরিপূর্ণ। কথা কিন্তু রাসূলের শেষ হয়নি, দেখেন একটার পর একটা বাক্য আসছে, বাক্যগুলি পরস্পরে একটা আর একটার সহযোগিতা করছে। এবার তিনি বলছেন, ওটাকে এখন বুঝাচ্ছেন প্রতারণা কিভাবে হবে, বলছেন ইসব দেখুন কাজ দেবো সাদেক, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ইউতামানুল আমিনো ইউখাইয়ুনুল আমিনো, আমানতদারকে বলা হবে আত্মসৎকারী আর আত্মসৎকারীকে বলা হবে আমানতদার। সমাজে একটা লোক আছে, সমাজের কিছু কাজ করে, এখন বলছে যে ও মিথ্যাবাদী, ওর ক্ষতি আছে, আর যে লোকটাকে ওখানে নিয়ে আসবে সে লোকটা ভালো, অথচ যে আছে সে ভালো আছে। 42 বছর নেতা আপনার মুয়াম্মার আল গাদ্দাফি, এই যুগে মানুষ 42 বছর নেতা থাকতে পারে? এটা মন্দ মানুষ, মন্দ মানুষের নেতৃত্ব 3 দিন চলে না, এমন একটা এখন যুগ যে নেতৃত্ব 3 দিন চলে না, 3 দিনের পরে আরেকজন তাকে উল্টে দিতে চায়। তো এখন এমন মানুষ খারাপ, এটা হলো পৃথিবীর গতি। ভালোটা হবে খারাপ, খারাপটা হবে ভালো, আত্মসৎকারী হবে আমানতদার আর আমানতদার হবে আত্মসৎকারী। এই জন্য রাস্তাঘাটে মিছিল বের করে না ছেলেরা, বলেছে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ও জানে, ও তো এখন জেনা করে বের হলো, ও কি করে ছেলেরা বুঝলো যে তার চরিত্র পবিত্র ফুলের মতো? ও কি বুঝে, আপনার ছেলে কি বুঝে? ও আপনার ছেলে বুঝে না, ছেলের বাপও বুঝে না যে কোনটা ভালো কোনটা মন্দ। বাপ যদি বুঝতো, এই আ ভেঙে দেবে একবারে বাড়ি থেকে বের হলে, এটার নাম ছিল বাপ। কেন ছোটাছুটি করছে গ্রামে? অযোগ্য বাপ, বাপ না থাকলে এটা ঘটে। 15 বছরের ছেলে যদি নামাজ না পড়ে তাহলে বুঝতে হবে এর বাপ নেই, 15 বছরের মেয়ে যদি নামাজ না পড়ে তাহলে বুঝতে হবে এর বাপ নেই। যে ছেলে এইভাবে রাস্তাঘাটে ছোটাছুটি করে বেড়াচ্ছে, বুঝতে হবে এর বাপ নেই। বাপ নেই মানে বাপ ক্ষমতা পালন করে না, জমি বিক্রি করে বাপ বেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে, ওকে ওখানে নেতৃত্ব দিতে বলেছে, ও যখন পার্টি করতে গেছে তখন পরের দিন আর একজন পার্টির লোক তাকে জব করে রেখে চলে গেছে। এবার বাপ যে বেটার লাশ নিয়ে আসছে আর কাঁদছে আর নিয়ে আসছে, দেশবাসীকে কাঁদাচ্ছে, ওর বাপ কি এই জন্য তাকে ভর্তি করেছিল না? উচ্চশিক্ষা অর্জন করে জাতির কল্যাণের জন্য ভর্তি করেছিল, ও কেন দল করতে গেল? দল কাকে বলে? ও বুঝে? শিক্ষকও বুঝে না, ছাত্র বুঝে না, সে আপনার বাপও বুঝে না।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় দল করলো? তুমি যে বইয়ে পড়ছো যে উচ্চ শিক্ষিত মানুষ, আমরা ছোটতে পড়েছিলাম যে ছোট্ট চিঠি, কার চিঠি? মায়ের চিঠি। মা লিখেছে ছোট ভাইয়ের বিবাহ, বাড়ি যেতে হবে, তিন দিনের ছুটি চেয়ে তিনি প্রিন্সিপালের কাছে দরখাস্ত লিখলেন, প্রিন্সিপাল ছুটি মঞ্জুর করলেন না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন যে মায়ের চাকরি ইস্তফা দিতে পারি, মায়ের আদেশ লঙ্ঘন করতে পারি না। প্রিন্সিপাল ভাবলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আমি ছুটি না দিই তাহলে সে যাবেই, সে মায়ের আদেশ লঙ্ঘন করবে না। প্রিন্সিপাল বুঝে তিন দিনের ছুটি মঞ্জুর করলেন। চটি জুতা হাতে নিয়ে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, পায়ে হেঁটে চললেন, সামনে নদী মেদিনীপুর নদী, তিনি পার হয়ে গেলেন সাঁতার দিয়ে, গভীর রাতে বাড়ি পৌঁছেছেন। বাড়ি পৌঁছার দরজায় গিয়ে বলছেন মা মা, তখন মায়ের বলছে হ্যাঁ বেটা আমি জানছি তুই আসবি, আমি এই জন্য জেগে আছি, এই বলে মা বুকে জড়িয়ে ধরলো, মাও জানছে যে আসবে। কথা সত্য আর মিথ্যে যা লেখক লিখেছেন যে মাও জানছে যে বেটা আসবে, মা যেমন বেটা তেমন। তুমি তার জীবনী পড়ছো কেন? কেন পড়লে? তুমি ওখানে নোংরামি করতে যাও কেন? তার জীবনীতে তোমার কিছু শিক্ষণীয় থাকার দরকার ছিল যুবক, তুমি এটা করতে গেলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর আমানতদারকে বলা হবে আত্মসৎকারী, আর আত্মসৎকারীকে বলা হবে আমানতদার, এই কথার পরে তিনি থামেননি। যে কথাটা বললেন এখন বলছি আমি, সেই কথাটাই আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। এবার তিনি বলছেন যে জাতির নেতৃত্ব দিবে তখন র আইবেজ, এটা আরবি শব্দ। সাহাবীগণ বলছেন রোয়াইবেজ কি জিনিস, এটা তো বুঝলাম না, রোয়াইবেজ কাকে বলে, এটা আরবি শব্দ, বুঝলাম না যে। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকুলু রাজুলু তা ফেলে আমরিলাম্মা, জনগণের নেতৃত্ব দিবে একেবারে তিন নম্বর শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ। একটা শব্দ তিনি উল্লেখ করেছেন তাফে হন, তালিফ ফাহা, এই শব্দটা 50,000 বছর পরে যদি এই পৃথিবী থেকে যায় ওই সময়তে সবচেয়ে বদগুণের অধিকারী যেই সে হলো তাফে হন, রাজুলুন তাফে হন, এই ব্যক্তি। এখন যার ভিতরে সবচেয়ে নোংরা গুণ আছে, মানুষকে মারা, মানুষকে হত্যা করা, মানুষের টাকা নিয়ে নেওয়া, আত্মসাত করা, অন্যায় করা, অবিচার করা, লুপ্তরাজ করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, সব ধরনের অন্যায় যার ভিতরে আছে সে হচ্ছে রাজুলুন তাফ। আল্লাহ রাসূল বললেন যে সমাজের নেতৃত্ব দিবে, উচ্চ পর্যায়ের যারা নেতৃত্ব দিবে তারা হবে এই শ্রেণীর মানুষ। এরপরে শোনেন এখন আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা এখন যেটা বললাম তার চেয়ে কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআত হাত্তা ইয়াকুনা আসাদুন নাসে লোকা আবনে লোকা, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত সবচেয়ে সমাজের জাতির দায়িত্বশীল একেবারে প্রিয় ব্যক্তি না হচ্ছে বদ মানুষ। বদ মানুষ হবে সমাজের কাছে প্রিয়। গত কয়েকদিন আগে ঢাকা শহরে এক জায়গাতে বক্তব্য দেওয়ার শেষে একজন লোক কথা বলবে, তো একটা ছেলে দাঁড়িয়ে 5-7 মিনিট যাবৎ তার প্রশংসা করে তাকে কথা বলার জন্য পেশ করলো। তো যেমন কথা শেষ হয়েছে তেমনি একেবারে সামনের লোকগুলি হাততালি দিয়ে উঠেছে, অথচ আমি 2 ঘন্টা কথা বলেছি। ছেলেরা কথা বুঝেছে, শ্রোতারা কথা বুঝেছেন, কিন্তু যে হাততালির বিষয়টা আমার আলোচনাতে আসেনি, একেবারে সবাই হাততালি দিয়ে উঠেছে। সাবধান, থেমে গেল। এখন এমপি সাহেব কথার শেষে আবার কথা বলতে গিয়ে যখন কথা বললেন তখন অনুকূলে বললেন, প্রতিকূলে বললেন না, আল্লাহ তার যা যা খায় দান করুক। উনি বললেন যে ও তোমরা মনে করেছে যে এটা মনে হয় রাজনীতির মঞ্চ, এটা যে দিনই বৈঠক, এখানে তালি দেওয়া হয় না, এই কথাটা উনি বললেন। তো ভালোই বললেন, সামনের লোকগুলি তালি দেওয়া হয় কি না হয়, কখন তালি দিতে হবে এটা জানা নাই। তালি দেওয়া হিন্দুদের কাজ, তালি দেওয়া ইহুদিদের কাজ, তালি দেওয়া খ্রিস্টানের কাজ, আপনার ছেলে জানে না তো, না আপনিও জানেন না, তালি দিবে কেন, কেন তালি দিবে, আর এত কেন কথা? আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি সামনে প্রশংসা করে তাহলে তার মুখের উপরে মাটি ছুঁড়ে মারো,
আমি আপনার প্রশংসা করছি, তো আপনি একবার একটা ঢেল তুলে আমার মুখে মেরে দিবেন, তাহলে হাদিসের অনুবাদ করা হলো, হাদিস পালন করা হলো। আপনার প্রশংসা আমি এত মুখের উপরে করছি কেন? যখন আপনি থাকবেন না তখন আপনার কথা বলতে পারি লোকটা ভালো। আপনার সামনে আপনার প্রশংসা করা মানে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, আপনার ভিতরে গৌরব আসবে, তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ইসলাম কত শুকনো ধর্ম এটা বোঝানো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ মানুষের কাছে প্রিয় হবে, তে ভাষাটা তিনি বললেন যে যেদিন অধমের ছেলে অধম হবে সমাজের কাছে প্রিয়, সেটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। অধমের ছেলে অধম অনুবাদ করলে রাসূল যেভাবে বুঝাতে চেয়েছেন সেটা হলো না, এটা ডিস্ট্রিক্ট ভিত্তিক অনুবাদ করতে হবে, তাহলে বুঝতে পারবেন। রংপুর গায়বান্ধার ভাষায় বলতে হবে সমাজের নেতা হবে বেন্নের বাচ্চা বেন্নে, সেদিন বুঝতে হবে এখন কেয়ামতের লক্ষণ। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বুঝতে হবে যেদিন সমাজের নেতা হবে ছোট লোকের বাচ্চা ছোট লোক, সেদিন বুঝতে হবে এখন কেয়ামতের লক্ষণ। এর ভাষা যদি আপনাদের বেড়াইতে থাকে তো সেটা পৃথিবীতে যখন যে লোকটা একেবারে ছোট ভাষা দিয়ে কথাটা বুঝবে সেটাই হলো এই হাদিসের অর্থ। আর অধমের সন্তান অধম এটা হলো বাংলা ভাষা। যখন সমাজের সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে যাবে অধমের সন্তান অধম, তখন বুঝতে হবে যে এখন কিয়ামত হবে। যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াতাকাল্লাম, রাসূল মানুষের সাথে কথা বলছিলেন, তখন একজন পল্লীর মানুষ এসে বলল মাতা সাত কিয়ামত কবে হবে, তখন আল্লাহ রাসূল বললেন যা উসসিদাল আমরাই লাগাই রিহালিহি ইজা জিয়াতিল আমানাত ফান্তাজিরি সাত, যখন দশের সম্পদ ধ্বংস করা হবে তখন কিয়ামত হবে। সাহাবী এই কথা বুঝতে পারলেন না যে দশের সম্পদ ধ্বংস করা মানে, তখন আল্লাহ রাসূল বললেন এটা বুঝতে পারলেন না এটা উসসিদাল আমরাই লাগাই রিহালিহি ফান্তাজিরি সাত, যেদিন দায়িত্ব তুলে দেওয়া হবে অযোগ্য মানুষের হাতে সেদিন কিয়ামত হবে। যারা দায়িত্ব পালন করবে অযোগ্য, দায়িত্বই কাকে বলে বুঝে না, দায়িত্ব কি জিনিস এটা তার জানা নাই, দায়িত্ব খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন কাউকে যদি দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো, কাউকে যদি দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এই ভাষা বুঝেন আবুজার গেফারি খুব পরেজগার মানুষ, আবুজার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন আল্লাহ রাসূল আপনি আমাকে একটু আমার এলাকার নেতা করে দেন তো, তখন আল্লাহ রাসূল বলছেন আবুজার তুমি যে নেতৃত্ব দিতে পারবে না, যে নেতৃত্ব যে খুব কঠিন কাজ, তুমি নেতৃত্ব দিতে পারবে না, তোমার নেতৃত্ব দেওয়া হবে না, তুমি নেতা হতে পারবে না। কই পরেজগার মানুষ, আল্লাহ রাসূল করলেন না তো, নেতৃত্ব মানে বিদ্যা থাকতে হবে, নেতৃত্ব মানে বুদ্ধি থাকতে হবে, নেতৃত্ব মানে সমাজের উপরে ক্ষমতা থাকতে হবে। আবুজার তুমি এটা পারবে না, দুইজনের নেতা হলে তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে যে ঠিকভাবে যদি নেতৃত্ব দেয় ইহকাল টিকবে না, আর বেঠিকভাবে যদি নেতৃত্ব দেয় পরকাল টিকবে না, উভয়ই সমান, ইহকালও বিপদ পরকালও বিপদ, ইহকালও বিপদ পরকালও বিপদ। উমারের নেতৃত্ব চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটিকে বোঝাতে গিয়ে বলছেন শোনো ইন্না হাযাল আমরা বাদা বিল রহমাতিন রাহমা, এই নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিয়ে ও নবী দিয়ে, নবী দিয়ে ও দয়া দিয়ে। সর্বপ্রথম নেতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলে না দয়া ছাড়া, সুম্মা এখনো খেলাফতান রহমা, তারপর নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে, নবীর পরে যারা এসেছেন তারা খলিফা। এরপরে বলছেন সুম্মা এখনো মুলকান আজুজান জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার, এটা হলো তৃতীয় স্তরে। এরপরে শোনেন আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াকুনু ওয়াতুবান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরজে, ওয়াতুবান মানে সীমা লঙ্ঘন করে মানুষ নেতা হবে, সীমা লঙ্ঘন মানে যে কোনো অন্যায়, জাবরিয়াতান মানে হচ্ছে যে কোনো মূল্যে, ফাসাদান ফিল আরজে মানে যে সমাজে বিপর্যয় সৃষ্টি করে। একজন বলল এই এই যে থাকলো অমুককে মারে আসতে হবে রাতে, আচ্ছা ঠিক আছে
এই ব্যবস্থা করতে হবে, এই ব্যবস্থা, এটার নাম হলো ফাসাদান ফিলার্জ। যে কোনো মূল্যে আল্লাহ রাসূল তিনটা শব্দ ব্যবহার করেছেন, যে কোনো একটা শব্দ উল্লেখ করলেই যথেষ্ট ছিল। সম্মানিত মসজিদের মুসল্লি, নেতৃত্ব স্থানীয় লোকগুলো নিচু শ্রেণীর হয়ে যাবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আল্লাহু সাল্লি আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। এই কথাটার বাস্তব কেন এরকম হবে, এই কেন এরকম হবে এই কথাটা আপনি বুঝুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন একটা সময় চলে আসছে তোমাদের সামনে, লায়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কতেলা, হত্যাকারী জানবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। হত্যাকারী মেরে দিল কিন্তু ও জানে না যে একে মারতে হবে কিনা, কেউ বলেছে মেরে দিল, আর নিহত ব্যক্তি বুঝছে কি ব্যাপার, লোকটা আমাকে মারছে কেন, আমি তাকে চিনি না, আমার তো এর সাথে কোনোদিন জমিনে দ্বন্দ্ব হয়নি, কোনোদিন হাটে বাজারে গিয়ে তার সাথে আমার এরকম অন্যায় হয়নি, ঘটনা কি। এটা হলো সমাজের গতি। আপনাকে আমি এর বাস্তব কি দিয়ে বুঝাই, আল্লাহ রাসূল বলছেন, লায়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কতেলা, হত্যাকারী জানবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম, কেলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। আপনি এখন বলতে পারেন আব্দুর রহিম সাহেব হাদিসের শেষ অংশটা যে অস্পষ্ট হয়ে গেল, হত্যাকারী না হয় জাহান্নামে যাবে, ও তো অন্যায় ভাবে মারলো, ও মারতে হবে কি না সেটাই জানে না, মারলো কেন, তো নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন, ওইও ভালো মানুষ নয়। এই জন্য যে মারছে, যে মারা যাচ্ছে, সবাই জাহান্নামী। মুখ দিয়ে শহীদ শব্দটা ব্যবহার করলে তোমার আগে বিবেচনা থাকতে হবে, ইসলামের উপরে জ্ঞান থাকতে হবে, শব্দটা শহীদ চলবে কিনা। আগে পড়ো যুবক, আগে পড়ো, আগে বিদ্যা অর্জন করো। মুখ দিয়ে কথা বলার পূর্বে ধর্মের ব্যাপারে হিসাব করে কথা বলেন, বিচার মাঠে বিচার হবে। মুখ দিয়ে কথা বলার পূর্বে আগে হিসাব করতে হবে, শহীদ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করলে আগে হিসাব করতে হবে শব্দটা বলা যাবে কিনা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলছেন, সাইয়্যিদুস শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মানুষকে শহীদ বলা যায়। আল্লাহ রাসূল বলছেন যে শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজা ইবনে আব্দুল মুত্তালিব কোন মাঠে শহীদ হলেন? সমাজে সমাজ যে দুর্নীতির মুখোমুখি বা কিয়ামতের লক্ষণ, দ্বিতীয় হচ্ছে বিদ্যা উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, অয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে আপনার এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি। বুঝে নিতে হবে এই বিদ্যা বিদ্যা নয়। আল্লাহ রাসূল সবসময় চারটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, সকাল সন্ধ্যায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কালবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজিবু লাহা। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না, ওই অন্তর চায় না যে অন্তর তোমাকে ভয় করে না, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। এই চারটা কথার প্রথম কথা হচ্ছে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ছেলের কাছে বিদ্যা আছে কিন্তু ওই বিদ্যা ছেলের উপকার করে না কেন, এটা বিদ্যা নয়। সুন্দর করে আপনার ছেলেটা টাকনোর নিচে প্যান্ট পরে সিগারেটটা লাগিয়ে দাড়ি চেঁচে চলে যাচ্ছে কলেজে, তো কোনটা এর সুবিধা হলো, কোনটা করলেন হলো? আবার মোবাইল বাজছে, একেবারে ইন্ডিয়ান গান দেওয়া আছে মোবাইলে, হয়তো বা আপনার ছেলেটা দেখেছে পরীক্ষা করে মোবাইলটা টিপলে হয়তো ল্যাংটা মেয়ে আসবে। এখন তো আগে তো আপনার বাজার থেকে সিডি নিয়ে এসে সেট করে জেনা দেখা যেত, এখন অত কষ্ট করা লাগে না, নাম্বার টিপলে জেনা আসে, এটাও হয়তো বা আছে ছেলের কাছে। তাহলে বিদ্যা তারা উপকার করলো কি? এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। এর ফলে বিদ্যা উঠে যাবে, অয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, অয়াকসরাল শারবুল খামর, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিয়মিত পান করে তারা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর আগে পাস হয়েছে,
পানি ছাড়া যত পানীয় দ্রব্য আছে পান করা হিসাবে সব ত্যাগ করতে হবে, সবই ক্ষতি আছে। তারপরে তিনি বললেন ওর রাজলত মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। বিষয়টি সময় স্পষ্ট করে বলবো, শুধু এখন আপনাকে বলে রাখছি পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের প্যান্ট পরে, যারা শার্ট গায়ে দিয়ে চলে, যারা জুতা স্যান্ডেল পুরুষের পরে, যারা মাথার চুল ছোট করে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল বলে গেছেন যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল ও নেশাদার দ্রব্য পান করে। দুই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তিন, যারা দায়ুস, যার স্ত্রী যার মেয়ে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে, তারা জান্নাতে যাবে না। দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তারা জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তারা জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর ভয়ে রাতে কাঁদে, আল্লাহর ভয়ে যারা রাতে কাঁদে তারা জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, বাঁট বোঝেন কি, গাভীর বাঁট বোঝেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, রাতে কাঁদে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। মনে হয় বুঝাতে পারলাম না, গাভীর বাঁট থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব, রাতে কাঁদে যারা আল্লাহর ভয়ে তাদের জাহান্নামে যাওয়া অসম্ভব। দুই, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তারা জান্নাতে যাবেই, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তারা জান্নাতে যাবেই। রাস্তাঘাটে চলছি, আপনার মেয়ের কারণেই ঠিকভাবে চলতে পারি না, রাস্তাতে চলছে এটা আপনার মেয়ে, কেন, ওই মেয়েটার বাপ নেই, ওর বাপ কি মারা গেছে, কেন গেল রাস্তায় ওভাবে। আল্লাহ রাসূল বলেছেন যে চক্ষু নিচু করে চলো, তা আপনার মেয়ের কারণে তো আমি চক্ষু নিচু করে চলতে পারি, আমি চলবো কি করে রাস্তায়, আপনার স্ত্রী আপনার মেয়ে রাস্তাঘাট বন্ধ করেছে, বিষয়টা আপনি ভাবুন। আল্লাহ রাসূল বলেছেন যে দ্বিতীয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যারা চক্ষু নিচু করে চলে। তিনি বলেন ওয়াইয়াকিল্লা রেজাল, পুরুষ কমে যাবে, এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন ওয়াইয়াকসারুন নিসা, নারী বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনাল খামসাল ইমরাতিন কাইয়্যুম ওয়াহিদ, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, তারা কিভাবে থাকবে এ কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি, হয়তোবা একজন পুরুষের সাথে অন্তত 50 জন নারী অবৈধভাবে থাকবে, এমনটা হতে পারে, এমনটা হতে পারে যে পুরুষ কমে যাওয়ার কারণে একজন পুরুষের অধীনে তার খালা তার ফুফু তার বোন অনেকে বিধবা হয়ে বা বিভিন্নভাবে তার আশ্রয়ে থাকবে, এমনটা হতে পারে। তিনি বলেছেন যে পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে, নারী এত বেশি হবে যে একজনের অধীনে 50 জন থাকবে। তিনি বলেছেন জেনা বেশি হয়ে যাবে, একসরা জেনা রাস্তাঘাটে যেখানে সেখানে জেনা বেশি হয়ে যাবে। তিনি বলেছেন বাজার হাট বাজার বেশি হয়ে যাবে। তিনি বলেছেন মানুষের উপার্জনের ব্যবস্থা ব্যবসা বাণিজ্য বেশি হয়ে যাবে। তিনি বলেছেন কৃপণতা মানুষের উপরে চেপে যাবে। তিনি বলেছেন সমাজে মারামারি বেশি হয়ে যাবে। সময় সাপেক্ষে পৃথিবী ধ্বংসের লক্ষণ আপনার সামনে আরো বিস্তারিত বলবো। আজকের জন্য আলোচনার প্রবৃত্তিতে বলছি সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবী ধ্বংসের আজকের আলোচনার 1 নম্বর আলোচনা, সমাজের যারা দায়িত্ব পালন করবে তারা হবে ইতর শ্রেণীর মানুষ, বুঝতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে। দুই, পৃথিবী ধ্বংস হওয়ার দ্বিতীয় লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে আপনার পিএইচডি পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কোরআন থাকতে হবে, এর নাম হলো বিদ্যা। কোরআন মুখস্থ যার সে হবে ফার্স্ট, ফাইভে ফার্স্ট কে এই ক্লাসে, যার কোরআন সুন্দর উচ্চারণ কোরআন মুখস্থ, ম্যাট্রিকে ফার্স্ট কে, আইএ ফার্স্ট কে, যার কোরআন সুন্দর মুখস্থ কোরআন ভালো বুঝে, অফিসে চলবে কোরআন, আদালতে চলবে কোরআন, রাস্তাঘাটে চলবে কোরআন, মাইকে চলবে কোরআন, ক্যাসেটে চলবে কোরআন, আপনার মোবাইলে চলবে কোরআন, প্রত্যেকটা জায়গাতে শুধু কোরআনই কোরআন, সব জায়গাতে কোরআন পড়তে হবে, রাস্তায় গাড়িতে উঠে মানুষ কোরআন পড়বে, মসজিদে ঢুকে মানুষ কোরআন পড়বে, অন থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত আপনার পিএইচডি পর্যন্ত জায়গাতে 1 নম্বর সাবজেক্ট হবে কোরআন, সেই দিন জাতির কাছে কল্যাণ আসতে পারে। শিক্ষামন্ত্রী সাহেব বিদ্যা আবার শিক্ষা অর্জন করতে হবে, ভুল সিদ্ধান্ত আপনার, আপনাকে এই পথ থেকে ফিরে আসতে হবে, আপনি এই পদ্ধতিতে কোনোদিনও জাতির কল্যাণ আনতে পারবেন না, কখনো নহে, অসম্ভব হতে পারে না। রবার্ট ক্লাইভের পরিকল্পনায় বিদ্যা দিয়ে জাতির কল্যাণ আনা যায় না, এটাই হচ্ছে পৃথিবী ধ্বংসের দ্বিতীয় লক্ষণ। পৃথিবী ধ্বংসের তৃতীয় লক্ষণ হচ্ছে আপনার এই মিডিয়া, মোবাইল, মোবাইল আপনার আশীর্বাদ যত
অভিশাপ তার চেয়ে অনেক 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 বেশি। যেখানে যাবেন শুধু মিডিয়ার মাধ্যমে কে ভালোটা দেখে, পিস টিভি চালু করে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন এটা কে দেখে? শুধু টিভি মানে যে না, টিভি মানে নগ্ন নারী, টিভি মানে ইন্ডিয়ান গান, টিভি মানে এ ধরনের বিদেশি ছবি, এটাই মানুষ বুঝে, মানুষ এটাই ব্যবহার করে। আর মোবাইল তো পরিবেশকে আরো ক্ষতি করেছে, মোবাইল যে কত ক্ষতিকারক, অল্প দিনের মধ্যে এত ক্ষতিকারক হয়ে গেল, আরো যে 10 বছর 20 বছর 50 বছর পরে কি হবে, টিপলেই যে না আসে। আর মানুষ মনের অনুসরণ করে, মন মানুষকে বিপাকে নিয়ে যায়, মনকে নিয়ে যায় শয়তান, মনকে ঠেলে নিয়ে যায় শয়তান। কত মানুষ মনের সাথে জিহাদ করবে, জিহাদ করা খুবই কঠিন, মনের সাথে জিহাদ করা খুবই কঠিন, মনের সাথে জিহাদ করা খুবই কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আফজালুল মুজাহিদ ওয়া ইজাহাদুন নাফসাহু, সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করে, আত্মা মানুষকে পাপের দিকে ঠেলে নিয়ে যায়। মোবাইলটা থাকলেই, টিভি থাকলেই, কেউ যখন ঘরে নাই, ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে, তখন বাপ ও 60 বছরের মা এই টিভিটা দিচ্ছে ইন্ডিয়ায়, বিদেশে দিচ্ছে, সবাই তার প্রমাণ, দুই একজন ব্যতীত। পরিবেশ কত কঠিন, মিডিয়া 4 নম্বর হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণে বাপ মা, বাপ মাকে 1 নম্বরে রাখা যায়। সময় সাপেক্ষে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি বড় শক্তিশালী, এটা আমরা বিশ্বাস করি, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল এবং তোমার বান্দা। আমরা মানুষ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকতেই পারে।